বৃষ্টি ভেজা শুভ সকাল, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক কি বলবো অভিনন্দন, অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা সহকারেই কথাটা বললাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধান আছো, সুস্থ আছো। কিন্তু বৃষ্টি ভেজা শুভ সকাল কথাটা বললাম ঠিকই, কিন্তু এই সময় বৃষ্টি একদম কাম্য নয়, আর ভালোও লাগছে না। এত বিরক্ত লাগছে, এত বিরক্ত লাগছে, প্রচণ্ড রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে যে মানে এখন কান্না পাচ্ছে সত্যি কথা বলতে। কেননা যখন যেটা তখন সেটাই ভালো লাগে, কিন্তু অ টাইমে কোনো কিছুই ভালো লাগে না। প্রত্যেকবার ডিসেম্বর মাসে বৃষ্টি হয়, এটা একদম বাস্তব কথা। কেননা হয় বলছি, প্রত্যেকবার প্রচুর শীতের গাছ করি, আর প্রত্যেকটা প্রায় 80খানা টব, 90খানা টব আমাকে ছাদ থেকে ঘরে তুলতে হয়, কারণ আমি বৃষ্টির জলে রাখি না টব, যেহেতু টবের গাছ। হ্যাঁ, অনেকেই বলে রাখলে কিছু হয় না, কিন্তু আমি রাখি না, আমি সব ধরে ধরে সেই ময়না আর আমি মিলে তুলি, আবার মানে ঢোকাই, আবার বের করি। তো এরকম বৃষ্টি হয় জানি, কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আর এক্ষুনি আমার সোনামা আর দিদিভাইয়ের সাথে কথা হলো, ওরা আজকেই তো ফিরবে, তো আমার বাড়ির সেরা বাহিনীরা আজকেই ফিরে যাচ্ছে যুদ্ধে। আজ থেকে নামতে হবে, কিন্তু আজ থেকে যুদ্ধে কী করে নামবো? ওরা আস্তে আস্তে রাত্রির 10টার আগে ওরা আসবে না। তো এই দিদিভাই জাস্ট ফোন করলো, আমি বিছনাতেই বসে রয়েছি, এখন বাজে পুরো 9টা, কারণ একটু দেরি করে স্নান করবো, কেননা জানি আমাকে পুজো দিতে হবে। হলেও আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, সব বাসি কাজকর্ম হয়ে গেছে, ময়নাও এসেছিলো, ময়নারও কাচাকুচি হয়ে মেলে ঠেলে দিয়ে ময়না গেছে, আর আমিও বাসি কাজ আমার যেটুকু ছিল করে নিয়েছি। এবার যাবো স্নানে করে পুজো দেবো, বিছনা তুলবো, কেননা একটু দেরি করে করছি, আমার তো ঠান্ডা লেগেছে জানো তোমরা, প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। এবার এত সকালে যদি এই বৃষ্টির মতো স্নান করি তাহলে আমাকে আর দেখতে হবে না, তো ওই জন্য একটু দেরি করে যাবো জানে। এবার যাবো বিছনাটা তুলেই চলে যাবো স্নানে, কেননা পুজোর চিন্তা হচ্ছে বড়ো চিন্তা। পুজো হয়ে গেলো মানে পৃথিবীর সব কাজ হয়ে গেলো, আমার এটা মনে হয়। পুজো মানে মনে করো আমাকে পুজো করতে হবে, সেই পুজোটা আমার মনে হয় কতক্ষণ আমি দেবো, আর আমার মেয়ে থাকলে স্নান করানো ওকে, এই দুটো কাজ হচ্ছে আমার মনে হয় সব থেকে বড়ো কাজ। এই দুটো হয়ে গেলে আমার কাজ মনে হয় অনেক কমে গেলো। তো যাই হোক, অনেক কথা এখন আর কথা বলবো না, আমার এখন ব্যাটারি লো। হ্যাঁ, এবার আমি চার্জে দেবো ফোন, দিয়ে আমি পরে আবার তোমাদের সাথে ফিরে আসছি।
জানে, তোমাদের রান্নাটা আগে একবার দেখাই তারপরে কথা বলছি। এখানে আছে লাউ ডাল, ওরে বাবা রে গরম, ওরে বাবা রে গরম। এখানে আমার মেয়ে সপ্তাহবেলা আসবে, ওর জন্য সবজি করেছি, কিন্তু সবজির মধ্যে কিছুই নেই, শুধু পেঁপে আছে, কারণ আর কিছুই আজকে বাজার আগে আসেনি। আর আমার রান্নাঘর মোটামুটি ঝাকাস করে ফেলেছি, শুধু খাওয়ার আগে দুটো বেগুন পোড়াবো, এই যে কেটে রেখেছি বেগুনটা, তেল টেল মাখালাম বেগুনে, মাখিয়ে রেখে দিলাম, খাওয়ার আগে গরম গরম বেগুনটা পোড়াবো। আর আমার জন্য একটা ডিম সেদ্ধ করবো, এখানে ডিম রেখেছি, বলেছি তোমাদের আগের দিনকে দেখিয়েছিলাম সে ডবল কুসুমের ডিম, সেই ডিম। এখানে নিয়েছি চা, কারণ আমি আছি জল খাবার কিচ্ছু খাইনি সকালবেলা, চা আর বিস্কুট আমি এখন খাবো। চলে এসছি, চাটা নিয়ে চলে এসছি আমার গন্তব্যস্থলে। আমার রান্নাবান্না কমপ্লিট, তোমাদের তো বললামই, শুধু বেগুনটাই পোড়াবো ওটাও বললাম। তো যাই হোক, এখন চাটা খাবো, আমি সকাল থেকে জল খাবার খাইনি, দেখলেই তো চাটা আনলাম। আর সকাল থেকে জল খাবার খাইনি, প্রথমত ভালো লাগছে না, জল খাবার করিও নি কিছু, কালকের তো চাউমিন ছিল, হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর মামাকে গরম করে দিলাম, মামা খেয়ে নিল। মাকেও একটু মুড়ি টুড়ি মেখে দিয়েছি, ময়নাও তাই খেয়েছে, কিন্তু আমার একদম মুড়ি ইচ্ছি পাতো, আমি একদম মুড়ি আমি একদম খেতে পারি না, খুব রেয়ার আমি মুড়ি খাই। আর আমার আজকে মনটাও খুব খারাপ, ভালো লাগছে না, সে বাচ্চা কাচ্চা নেই মন খারাপ, সেটা তোমরা জানোই, অনেকেই জানো ছেলেমেয়েরা নেই মন খারাপ, কিন্তু আজকে এই ডিসেম্বর মাসটা না সত্যি এক চোখে হাসি আর এক চোখে কাঁদি, জানো তো। সেটা কারণটা হচ্ছে এই ডিসেম্বর মাসে আমার মা মারা গেছিলেন, তো এখনও সেটা মায়ের মৃত্যুবার্ষিকী এখন অনেক দেরি আছে, 29শে ডিসেম্বর। আবার এই ডিসেম্বর মাসেই আমাদের বিবাহ বার্ষিকী, মানে আমার বিয়ের ডেট 8ই ডিসেম্বর, তোমাদের বলেই দিলাম আমার বিয়ে 8ই ডিসেম্বর, আমাদের বিবাহ বার্ষিকী, আমার যার বিবাহ বার্ষিকী 9ই ডিসেম্বর। তো এরকমভাবে আমাদের এক বছরের মাথায় দুজনকার বিয়ে হয়েছিলো, আমার দিদিভাইয়ের এক বছর আগে, আমার এক বছর পরে হয়েছিলো, দিদিভাই 2002 আমার 2003। তো যাই হোক, তো দিদিভাইয়ের ক্ষেত্রেও আজকে মানে এই মাসটা এক চোখে হাসে এক চোখে কাঁদে, এই মাসেই দিদিভাইয়ের বাবাও মারা গেছিলেন, তো যাক সেই গল্প পরে বলবো, পরে জানবে। আর সকালবেলা একটা ফোন আসলো, মানে আমার এক বান্ধবীর ফোন আসলো, তোমরা তো আমার ওই বান্ধবীটাকে প্রথম একটা ভিডিওতে দেখেছো, অনেকে হয়তো দেখেছো, অনেকে যারা নতুন আছো তারা হয়তো দেখো নি। তো যাই হোক, ওই বান্ধবীরই আর এক বান্ধবীর মা, উনি ভুগছিলেন, উনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন, উনি নাকি কালকে মারা গেছেন, শুনে এত খারাপ লাগছিলো, আর মনটা এত খারাপ লাগছিলো, মানে আমি কী বলবো, মা তো মা শব্দটা যে কী অর্থ আছে সে তো আমি কাউকে নতুন করে বলে বোঝাবার কিছু নেই, তবু আমার মনটা ভীষণ খারাপ হয়েছে শুনে। আমি কিচ্ছু খাইনি সকাল থেকে, মা তো বকছে একটু খাও খাও, আমি জানি একটু চা আনলাম, চা খেলাম। তো এই হয়েছে ব্যাপার, আর কী করা যাবে, যার যখন যাওয়ার সময় হবে সে চলে, উনি খুব ভুগছিলেন, তবে এটাই বলবো উনি কষ্ট পাওয়ার থেকে চলে গেছেন, এটাই, উনি যেখানে গেছেন ওনার আত্মা যেন শান্তি পায়, উনি ভালোভাবে সেখানে যান। জানি যারা রেখে গেছে তাদের খুবই কষ্ট, তাদের কষ্টটা তো আর কেউ দেখতেছে, উনি তো আর দেখতে পাবেন না, কিন্তু অনেকেই খুবই খুবই কষ্ট পাচ্ছিলেন। যাই হোক, চলো চাটা খেয়ে নিই, খেয়ে আর আমি এখানে নিয়ে বসেছি, আর একটা জিনিস দেখাচ্ছি সেটা দাঁড়াও। তো দেখো এখানে নিয়ে বসে পড়েছি নেল পালিশ, এখানে অনেক রকমের নেল পালিশ আছে, কোনটা পরবো আমি জানি না, দেখি কোনটা ভালো লাগে পরতে। তো কেনা আমাদের নেল পালিশগুলো রয়েছে ঘরে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে, শুধু পুজোর সময় এই দুটো নেল পালিশ কেনা হয়েছিলো, এই একটা কালারের পরবো বলেই কিনেছিলাম, দিদিভাই খুব একটা সময় কালার পরে না, আমি কিনেছিলাম জোর করে যে এগুলো কিনবো পরবো, কিন্তু কিন্তু পুজোর সময় পুজোটা এতটাই মানে খারাপ গেছে, সে সময় মা ভর্তি ভর্তি হলো, এরকম তোমরা তো জানো, একদম নেল পালিশ কিচ্ছু তুলিনি, মানে এবছর পুজো শ্রেষ্ঠ পুজোর কাছে যে একটা নেল পালিশও পরিনি হাতে। তো যাই হোক আর কি করে যাও, এখন এখানে নিয়ে এখন ভালো লাগছে না, বসে বসে সময়ও কাটছে না, মাকে বললাম একটু তাহলে বসে নেল পালিশ করি, মা এবারে ঘুমোচ্ছে, তো চলো নেল পালিশের চাটা খেয়ে নেল পালিশটা পরে নিই। তো নেল পালিশ পরা কমপ্লিট, এই যে পরেছি নেল পালিশ, অনেক দিন বাদে পরলাম, অনেক দিন বাদেই, মাঝখানে বোধহয় একবার পরেছিলাম,
আগে তো নেল পালিশ ছাড়া কিছু চিনতামই না আমি, টিপো পড়তাম না, এত নেল পালিশ পছন্দ করতাম যে একটা টিপো আমি পড়তাম না, শুধু নেল পালিশ তুলতাম আর পড়তাম। আর আমার মা খুব বকতো যে হ্যাঁ এই কর খালি বসে বসে নখ নষ্ট হয়ে যাবে। তো এটা পড়লাম হাতে, আকাশিটা কেমন লাগছে বলো। আর পায়ে পড়লাম এই কালারটা, এই যে লাল লাল আর মেরুন, মেরুনটা প্রথমে পড়লাম তারপরে লাল, আমার লাল পড়তে খুব ভালো লাগে এই জন্য লাল নেল পালিশ পড়লাম পায়ে। শীতকালে পা হাত পা যা দশা হয় আর নেল পালিশ পরে আর ভালো লাগবে কি? এই যে দু পায়ে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। গেছিলাম ছাদে, তো ছাদে দরজা ফজা বন্ধ করে আসলাম, তালা দিয়ে তালা না এমনি দরজা দিয়ে আসলাম, কেন বিকেলবেলা আবার ময়না এসে কাজ করবে। বৃষ্টিটা বেশ কম ছিল, ভেবেছিলাম ছাদ থেকেই ভিডিওটাকে শেষ করব, কিন্তু ছাদ থেকে আর ভিডিওটা শেষ করা হলো না, কেন চিৎচির করে আবার বৃষ্টি পড়ছে, জন্য নিচে নেমে এলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই দেখো জামা কাপড় দেখো এখানে শোকাতে দিচ্ছি, তো বেশি তো নেই কেন বাড়ির লোকজন কম, যখন জামা কাপড়ও কম। এই যে সব জামা কাপড় ফেলে দিয়েছি ঘরে পাখার তলায়, মেশিনে শুকানো হয়েছে, আধ শুকনো হয়েছে, আধ শুকনো অবস্থায় কিছুটা বাইরে মেলা ছিল যখন বৃষ্টি কম পড়ছিল, আর এখন এখানেই দিয়ে দিয়েছি। আর যে মাতাশ্রী খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে ওষুধপত্র খেলো, ওষুধ লাগাচ্ছি মুখে, মুখে ওষুধ লাগাচ্ছে, কি কি বলছো? লাগানো হয়ে গেছে মুখে ওষুধ, হয়ে গেছে না? যে মা এখন বসে আছে, মা এখন শোবে। দেখো বাইরেটা ছিঁড় করে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না বৃষ্টিটা। মামা দুখানা সোয়েটার পরে বসে রয়েছে, মামার বেশি ঠান্ডা, কেন মামা অসুস্থ থাকেন তো ওই জন্য মামার ঠান্ডাটাও বেশি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। কালকেও আমি এখান থেকে ভিডিও শেষ করেছিলাম, আজকেও শেষ করলাম, তো আজকেই ভিডিও দেবো, কালকার আমি কোনো ভিডিও মনে হচ্ছে না দেবো, কেন আমার সোনা আসবে, সোনার সাথে একটু সময় কাটাতে হবে, ঠিক আছে? কারণ ভিডিও এডিটিং করলে দুপুরবেলা ওকে একটু সময় দিতে পারি না, পাশে দিয়ে শুই সেভাবে ওকে সময় দিতে পারি না, ঠিক আছে? চলো টাটা।